ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনটি কেমন গেল জানিয়েছেন সহকর্মী আরাফাত শুভ। জি, আজকে বাণিজ্য মেলার দ্বিতীয় দিন ইতোমধ্যেই প্রায় আজকের দিনের মতো মেলা শেষ পর্যায়ে। যেমনটি জানেন যে রাত 9টা পর্যন্ত মেলা চলবে কর্মদিবসগুলোতে এবং সাপ্তাহিক ছুটির দিন কিন্তু রাত 10টা পর্যন্ত মেলা চলবে। তো বলা যেতে পারে আর এক ঘন্টার মধ্যে আজকের মতন মেলা শেষ হয়ে যাবে। আজকে দ্বিতীয় দিনে আমরা গতকালের তুলনায় তুলনামূলক ক্রেতা উপস্থিতি এবং দর্শনার্থী কিন্তু বেশি দেখতে পেয়েছি, যদিও শীতের প্রকোপ কিন্তু রয়ে গেছে এবং বিশেষ করে গতকালের চেয়ে আজকে শীতের তীব্রতা কিছুটা বেশি। এবং সেই সাথে এখনো বেশ কিছু স্টল আমরা দেখতে পেয়েছি, তারা এখনো প্রস্তুতিমূলক যে কাজ রয়েছে অর্থাৎ স্টল সাজানো গোছানোর কাজ তারা এখনো করছেন। সাধারণত এটি হয়ে থাকে প্রতি বছর দু তিন দিন কিন্তু স্টল সাজাতেই চলে যায়। এবং সেই সাথে আমরা বেশ কিছু স্টলে কিন্তু বেশ ক্রেতা সমাগম দেখতে পেয়েছি এবং সন্ধ্যার পর থেকে ক্রেতা উপস্থিতি চোখে পড়ার মতন ছিল। বেচা বিক্রিও কিন্তু বেশ ভালোই শুরু হয়েছে বলা যেতে পারে এবং বিক্রেতারা আশা করছেন যে সামনের যে ছুটির দিনগুলো রয়েছে এবং দিয়ে কয়েকদিন গেলে কিন্তু এই বিক্রি আরো বাড়বে বলে তাদের প্রত্যাশা। সব মিলে বলা যেতে পারে যে আজ মেলার দ্বিতীয় দিনে এসে অনেকটাই মেলা জমে উঠেছে বলা যেতে পারে এবং দিন বাড়া বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম আরো বাড়বে বলে প্রত্যাশা মেলা কর্তৃপক্ষের। এই ছিল আমার কাছে রাজধানীর পূর্বাচলের বাণিজ্য মেলা থেকে সর্বশেষ আপডেট।